হ্যালো বন্ধুরা, আজকে এই দেখুন কি শাক নিয়েছে। এটা ছোলার শাক। আমি এই ছোলার শাকটাকে আজকে আপনাদেরকে দেখাবো, ছোলার শাকটাকে কিভাবে রেসিপি করি আমি। এই ছোলার শাকটাকে আমি বাটা বানাবো। বাটাটা কিভাবে করছি আপনারা তাহলে দেখতে থাকুন, ছোলার শাকটা আমি কিভাবে বাটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব প্লিজ। চলুন আমি তাহলে কিভাবে বানাচ্ছি দেখুন আপনারা। দেখুন ছোলার শাকটা নিয়ে নিলাম আমি মিক্সিতে বাটার জন্য, পেস্ট করার জন্য। লঙ্কা আর রসুন দিয়ে দেবো একসাথে, পেঁয়াজ কুচি নিয়ে নেবো, পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, দিয়ে একসাথে আমি পেস্ট করে নেবো। চলুন আমি পেস্টটা করে নিই। দেখুন মশলা শাকটা পেস্ট হয়ে গেছে রসুন লঙ্কা দিয়ে। শাকটা তো আপনারা রোজই ভাজা। কালো জিরে দিয়ে দিলাম। দেখুন এই শাক পেস্ট আমি দিয়ে দেবো দিয়েছিলাম, শাকের পেস্টটা দিয়ে দিলাম। দেখে নেড়েছিলাম ভালো করে, ভাজতে হবে ভালো করে। তেলটা একটু বেশি লাগবে, এটা যদি তেলটা বেশি লাগে। আপনারা তো শাক ভাজা খেয়েছেন, কিন্তু শাক বাটা খেয়েছেন বলুন, যদি ছোলার শাক না বাটা খেয়েছেন সেইভাবে বাড়িতে অবশ্যই দেখে খাবেন। দেখবেন খেতে খুব ভালো লাগে। স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম, সামান্য সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ। আমি এটাকে নেড়ে চেড়ে নেবো আবার শাকটাকে খুব সুন্দরভাবে। দেখছেন এটাকে কিন্তু পুরো ভাজা ভাজা হবে, শাকটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসবে একদম। স্বাদ মতো আমি চিনিও দিয়ে দিলাম, চিনি ব্যবহার করলাম আমি, চিনিটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে নেবো এইভাবে। দেখো নাড়তে থাকবে যে শাকটা হচ্ছে, তা ভাজাটা আমার শুকনো শুকনো হয়ে ভাজা হয়ে গেছে। দেখছি আমি উপর দেখছি পাতা তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি লাগবে। ধরো শাকটা বাটা, তেল তেল না হলে শাকটা ভাজা বাটা ভালো লাগবে না খেতে। দেখুন ওটা নেড়ে চেড়ে শুকনো করে করে ভেজে নিতে হবে বাটাটাকে। দেখুন আমার শাক বাটা রেডি, শাক বাটা আমার রেডি। দেখছেন কত সুন্দর হয়েছে। আপনাদের যদি শাক বাড়িটা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে শাক বাড়িটা।